হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল, আমি ডলার ওয়াংশন থেকে ডলার। আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি আমার নতুন একটি টিউটোরিয়ালে। আজকে মূলত আমরা একটি ওয়েল নোন ইউটিউব চ্যানেল স্পুন গ্রাফিক্সের থেকে ইনস্পিরেশন নিয়ে একটি ভিডিও বানাতে যাচ্ছি। টেক্স বেসড ভিডিও, যেটি হচ্ছে আপনার ভিন্টেজ রাস্টিং মেটাল টাইপ। চলুন আমরা কথা না বাড়িয়ে তাড়াতাড়ি টিউটোরিয়ালকে শুরু করে দিই। তো প্রথমে আমাদের যেটি করতে হবে, আমরা এর রিয়েল এস্টেট অফ সিসি 2019 আছি। তার জন্য আমরা যেটি করবো সেটি হচ্ছে ফাইল থেকে নিউ, অথবা শর্টকাট কি হচ্ছে Ctrl+N, এখানে আমরা ক্লিক করবো। ক্লিক করার পর আমরা এখান থেকে আর্টবোর্ডটি সাইজ নিয়ে নেবো। আমি নিচ্ছি হচ্ছে পিক্সেল হিসেবে 10, 24 and 768। ওকে ফাইন, এই আমাদের আর্টবোর্ডটি ক্রিয়েট হয়ে গেছে। এখন আমরা যেটি করবো সেটি হচ্ছে আমরা এখানে আমাদের তো একটি আর্টবোর্ড নিয়ে নেবো। আর্টবোর্ডের পর আমরা এখানে একটি ফিল করে দেবো, কালার ফিল। আমি এখান থেকে একটি কালার দিয়ে দিলাম। একটু ব্লুইশ কালার, ডার্ক ব্লুইশ কালার দিয়ে দিলাম। ওকে ফাইন। দেন আমরা এরপর যেটি করবো সেটি হচ্ছে আমরা এখানে আরেকটি রেক্টেঙ্গুলার নেবো, যাতে এটি আমাদের 50% কাভার করে দেয় আমাদের সেই রেক্টেঙ্গুলার। এবং আমরা সেটি আরেকটি কাজ করতে পারি, প্রথমে কালার চেঞ্জ করে আমরা আমাদের ইচ্ছা মতো যে কোনো কালার আমরা দিয়ে দিতে পারি। আর সে আমি এখানে কালার দিব গ্রে স্ট্রাইপ, সে আমি এটি দিলাম। ওকে ফাইন। এবং আমরা এটি একটু শেয়ার করে দিব। ওকে ফাইন। দেন আমরা এটিকে বড় করে দিতে পারি আমাদের চাহিদা অনুযায়ী। ওকে, আমরা এটিকে প্রজেকশনের মাধ্যমে আমরা শিফট প্রেস করার ফলে আমরা এটিকে অ্যালাইন অনুযায়ী আমরা নিয়ে আসতে পারি। ওকে ফাইন, দ্যাটস ইট। আর ছোট করে দিতে পারি। এবার যদি করতে হবে সেটা হচ্ছে আমার এখানে এটিকে সিলেক্ট করে আমরা আর্টবোর্ড থেকে অ্যালাইনমেন্ট দিয়ে দেবো মিডিলে। এখন মিডিলে অ্যালাইন দিয়ে দিলে যেটি আমাদের করতে হবে এখন সেটা হচ্ছে স্বাভাবিকভাবে আমাদের এটি একটু উপরে নিয়ে যাবো আমরা। তো সেটা আমাদের নিজের সুবিধা হয়ে যায়। ওকে ফাইন। দেন আমরা একটি রেক্টেঙ্গুলার নিয়ে নেবো এখান থেকে, যাতে ডাউন সাইডে, যাতে আমরা এটিকে পিছনে নিয়ে যেতে পারি। সেটির জন্য আমাদের করতে হবে আমরা এখানে নিয়ে নিলাম, আমরা এখান থেকে কালারটা চেঞ্জ করে দেবো। এখানে যাচ্ছে আমরা এই কালারটা দিব না, একটু ডার্ক গ্রেস কালার দিয়ে দিতে পারি অথবা লাইট গ্রে। ওকে, কিন্তু ওয়েট না, এনজিকে আমরা পেন ব্যাকওয়ার্ডে দিব। ওকে ফাইন, জাস্ট গ্রেট। তাহলে আমরা এখানে একটু রিফাইন করতে হবে, যেহেতু আমাদের মানে একটু বাইরে ছিল। ওকে, এবার আমরা যদি করতে হবে আমাদেরকে টেক্সট লিখতে হবে। টেক্সট আমরা রাখার জন্য আমরা টেক্সট টাইপ টু নেব। টাইপ টু নেওয়ার পরে আমরা এখানে সাপোজ লিখলাম ওয়েলকাম। আমি এখানে হোয়াইট কালার টেক্সট নেব, তো বড় করতে হবে। আমরা অল্টার এবং কিবোর্ডে অল্টার এবং শিফট চাপার মাধ্যমে আমরা এটাকে বড় করবো প্রপোর্শনালি, যাতে আমাদের প্রপোর্শনগুলো ঠিক থাকে। ওয়েলকাম লেখাটি এখান থেকে নিয়ে আমরা একটি আমাদের ইচ্ছা মতো একটা পয়েন্ট ফন্ট নিয়ে নেবো। তো আমি আগের থেকে কোনো চয়েস করে রাখিনি কোনো ফন্ট, তাই আর কি আমরা এখানে ইন্ডিভিজুয়ালি দেখা লাগতেছে কোনটা আমি নেওয়া যায়। আমরা এটি গিয়ে রাখবো ছোটো করে নিই। ওকে, এবার আমরা আরেকটি টেক্সট নেবো। টেক্সট নেওয়ার জন্য আমাদের এটি করতে হবে ওয়েলকাম কর্নারস্টোন দিয়ে নিয়ে দেবো আমরা। ওকে ফাইন। দেন আমরা এটিকে মিডিল অ্যালাইনমেন্ট করে নেবো শুধু এই রেক্টেঙ্গুলার সাথে, মানে মিডিল যে রেক্টেঙ্গুলার এটার সাথে এটি সিলেক্ট করে নিতে হবে। তাহলে আমরা এখানে মেনু করে নিলাম। ওকে, আমরা এই কার্নিংটি একটু কমিয়ে নেবো, আবারও আমরা মেনু করে নেবো। ওকে, এখানে আমরা আরেকটি করতে পারবো, সেটি হচ্ছে গ্যারাজ।
ওকে দ্যাটস গুড। নোটস সিলেক্ট করে আমরা নিচে যে রেক্টাঙ্গুলার ওটাকে সিলেক্ট করে আমরা মিডল অ্যালাইনমেন্ট দিয়ে দেবো। তার জন্য আমরা একটি কাজ করতে পারি, কন্ট্রোল আর প্রেস করার মাধ্যমে আমরা রুলার নিয়ে আসতে পারি। আমরা এই সি এর একটি অংশ বা ও এর সরি ও এর একটি অংশ আমরা এখানে ডিফাইন করে দিই, যাতে আমাদের বুঝতে কষ্ট না হয়। আমাদের উইন্ডো ভিউ থেকে স্ন্যাপ পিক্সেলটি অফ করে দিতে হবে, নাহলে আমরা এটি অ্যাক্সেস করতে পারবো না। এই যে এখন ওকে ফাইন, এবার আমি এখানে চলে যাই গ্যারাজে। গ্যারাজে গিয়ে আমি এখানে একেবারে এই মেজারমেন্ট অনুযায়ী নিয়ে যাই। ওকে ফাইন, একটু উপরে নিয়ে যাই। ওকে, এখানে আমাদের কিন্তু এই ভিন্টেজ যে টাইপোগ্রাফি এটি কিন্তু আমাদের কমপ্লিট হয়ে গিয়েছে। আমরা এটিকে একটু বড়ো করতে পারি, সাইটি সাইজটা আমরা দেখে নিই। এটি আমরা কপি করি কন্ট্রোল সি এর মাধ্যমে এবং এখানে পেস্ট করে দিই। ওকে ফাইন, লেটস গো। একটু বেশি বড়ো রাখতেছে, এটা আমি একটু ছোটোই রাখি তার জন্য। ওকে, এখন আমরা এটিকে সম্পূর্ণকে ড্র্যাগ করে আমরা এখান থেকে কপি করব কন্ট্রোল সি প্রেস করার মাধ্যমে এবং আমরা সরাসরি চলে যাবো ফটোশপে। তো আপনাদের সুবিধার্থে আমি একটি কথা বলে দিই, আমি গুগল থেকে সার্চ করে আমি এই তিনটি ইমেজ আমি আগের থেকেই ডাউনলোড করে রেখেছিলাম। তো আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনারা যে কোনো ধরনের এরকম ভিন্টেজ রাস্টি মেটাল ইমেজ আপনারা ইচ্ছা করে ডাউনলোড করতে পারেন, এটি সম্পূর্ণ আপনাদের উপর। কিন্তু আমি জাস্ট দেখাচ্ছি আপনাদেরকে, যেমন এটি কোনোগুলো কিন্তু সবগুলোই ফ্রি। এখানে লোগো ডিফাইন করা আছে, যে কারণে আমি এটিকে এখন রিমুভ করতে পারতেছি না। তো আমি অন্যথায় এটি না ইউজ করেও আমি অপরগুলো ইউজ করতে পারি, যেমন এগুলো এই দুটি মূলত আমার ডিজায়ার সেই ইমেজগুলো। সো দ্যাট আমার ফটোশপটা ওপেন হলে আমি এগুলোকে নিয়ে যাবো ফটোশপে সরাসরি। ওকে, আমার ফটোশপটি চলে এসেছে। এখন আমরা ক্রিয়েট নিউ আর্টবোর্ড দিব, মেল হচ্ছে আগের এই সাইজ 1024x768, রেজুলেশন আমরা 300 দিয়ে দিতে পারি। ওকে ফাইন, ক্রিয়েট। এখন আমরা এখান থেকে যে অ্যারোভিলেসরে আমরা সেই টাইপোগ্রাফিটি আমরা ক্রিয়েট করেছিলাম সেটি আমরা এখন নিয়ে আসতে পারবো। এগুলো সবগুলোকে সিলেক্ট করে কপি দিয়ে প্রথমে আমাদের যেটি করতে হবে আমরা ওপেন করবো। ওপেন করবো হচ্ছে আমাদের সেই রাস্টি মেটাল ইমেজটাকে, যেগুলো আমরা এখন এখানে আমরা প্রোভাইড করবো। ইমেজে আমি এই ইমেজটা নিয়ে আসি, আমরা ওপেন করতেছি কন্ট্রোল এর মাধ্যমে সবগুলো সিলেক্ট করে কন্ট্রোল সি দেন হচ্ছে এখানে এসে পেস্ট করে দেবো। কন্ট্রোল ডি এর মাধ্যমে আমরা এই স্মার্ট অবজেক্ট করে নিই, যাতে আমাদের পিক্সেল করে নষ্ট না হয়। তার জন্য আমরা এখন আমরা ইচ্ছা করলে এখন ট্রান্সফর্ম করতে পারবো। ওকে, মিডলে আনতে হবে, দেন একটু বড় করে দিলাম। এখন আমরা সবাই চলে চলে যাবো হচ্ছে সেই চ্যানেলে গিয়ে আমরা প্রথমে দেখতে হবে যে আমাদের কোনটি সে কন্ট্রাস্ট কোনটি কন্ট্রাস্ট অনেক বেশি। তো তার আগে আমরা যদি করতে পারি আরেকটি কাজ, সেটি হচ্ছে আমাদের সেই ইমেজটাকে আমরা এখানে কপি করতে পারি ইলাস্ট্রেটর করা। আমরা এখানে স্মার্ট অবজেক্ট করতে পারি। ওকে ফাইন, আমি স্মার্ট অবজেক্টই করবো। ওকে, আমরা এটিকে একটু বড় করি, কারণ এটি প্রপোর্শনটি একটু ছোট আছে না। ওকে ফাইন, আমরা এটিকে লক করে দেবো। লক করে দেওয়ার পর আমরা চলে যাবো সে আমাদের লাস্ট মিডল ইমেজে। দেন আমরা চ্যানেলে ক্লিক করার মাধ্যমে আমরা দেখবো যে কোন চ্যানেলটি কন্ট্রাস্ট আমাদেরকে ম্যাচ করে এই ইমেজের সাথে। তো আমি দেখতে পাচ্ছি এখানে ব্লু কন্ট্রাস্টটি আমরা হাস দেখতে পাচ্ছি, স্পষ্টভাবে দেখতে পাচ্ছি। তো আমরা এখানে একটি কাজ করতে পারি, আমরা কন্ট্রোল এল প্রেস করার মাধ্যমে আমরা লেভেল নিয়ে আসতে পারি। করার পর আমরা এখন আরজিবিটাকে অন করে দেবো। অন করে দেওয়ার পর আমরা সরাসরি চলে যাবো সে আমাদের লেয়ার্সে। লেয়ার্সে যাওয়ার পর আমরা এটিকে যে আমাদের
আমেরিকায় বেস্ট যে আমরা আর্টবোর্ডটি ক্রিয়েট করেছিলাম প্লে স্টোরে, প্লে স্টোর থেকে আমরা নিয়ে এসেছিলাম, সেখানে আমরা এখন চেকমার্ক করে দেবো। চেকমার্ক দেওয়ার পর আমরা এখানে শো দেখতে পাচ্ছি, দেন আমরা যদি করবো সরাসরি এখানে ক্লিক করার মাধ্যমে মাস্ক করে দেবো। মাস্ক করে দিলে দেখতে পাচ্ছি যে আমরা কিন্তু এখানে যে আর্টবোর্ডটি আমরা অনেক ক্লিয়ার দেখতে পাচ্ছি, কিন্তু এখানে যে আমাদেরকে কাজ করতে হবে আমাদের এই কন্ট্রাস্ট আমাদেরকে বাড়াতে হবে, যাতে আমরা স্পষ্ট দেখতে পাই। সেটির জন্য আমরা যদি করবো সেটি হচ্ছে যে আমরা এখানে এই যে ব্ল্যাকের পিক্সেলগুলো আমরা একটু হাই করে দেবো। এটা আসলে ডিপেন্ড করে আপনাদের যে কোন ধরনের ইমেজ আপনারা চুজ করতেছেন। এখন সব ইমেজ তো সব আর্টবোর্ডে আসলে ম্যাচ করবে না, আমি আসলে ধারণা দিচ্ছি ফিল একটা রাস্টি ফিল ফিলটা কাটাটাই হলো জরুরি। আপনি ইচ্ছে করে কালার নিয়ে ওখানে খেলতে পারেন, যেমন আমি ইচ্ছা করলে আমি এখানে একটি কাজ করতে পারি যে অ্যাডজাস্টমেন্ট থেকে আমরা এখানে ব্রাইটনেস নিয়ে আসতে পারি এবং কন্ট্রাস্টটা আমরা হাই করে দিতে পারি। আর একটি কাজ করতে পারি সেটি হচ্ছে অ্যাডজাস্টমেন্ট থেকে হিউটা আমরা চেঞ্জ করতে পারি। এটা হচ্ছে কালার চেঞ্জের জন্য আপনার মূলত, এটা আপনাদেরকে আসলে বিভিন্ন রকমভাবে রিসার্চ করতে হবে। রিসার্চ করার মাধ্যমে আপনাদের এখানে আপনারা বুঝতে পারবেন যে আসলে কোনটার লোক এরকম আসে। এটা আসলে মুখস্থবিদ্যা বলতে কোনো কিছু নাই, এখানে একটি ফেক লুক নিয়ে কিনতে পারি যেটি একটি ভিন্টেজ টাইপ আমরা এখান থেকে আমাদের এই ইমেজটিকে কন্ট্রাস্ট দিতে পারি, কন্ট্রোল ইনক্রিজ করার মাধ্যমে রেটটা একটু হাই করতে পারি, যাতে একটি ফ্লো পাওয়া যায়। এখান থেকে আমরা গ্রিনটাকে একটু দেখতে পারি, এই যে পিক্সেল আমি আগে বলেছিলাম না যে আপনাদের একটা কাস্টমাইজেশন করতে হবে। কাস্টমাইজ করার মাধ্যমে আপনারা বুঝতে পারবেন আসলে কোনটার সাথে কোন কালার দিয়ে যায়। ওকে, এবং এখানে লাস্ট হচ্ছে ব্লু মূলত আজকে এই ছিল আমাদের এই ভিডিওটি, আশা করি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটু লাইক দিবেন, কমেন্টস করবেন এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আপনাদের কোনো কিছু জানার থাকলে অবশ্যই কমেন্টসে তা লিখে জানাতে পারেন। তো আমার নেক্সট ভিডিও দেখার জন্য আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি।